নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 10, 11, 12, 13, 14 অর্থাৎ এই তারিখগুলো সেপ্টেম্বর মাসে বিশেষভাবে ইম্পর্টেন্ট 6টি রাশির। অর্থাৎ যদি আপনারা আগে থেকে জেনে রাখেন না, এই সময়টা কিন্তু আপনারা কাজে কিন্তু লাগাতে পারবেন। আমি প্রতিদিন আপনাদেরকে ভিডিওগুলো কেন দিই, শুধুমাত্র রাশির নাম শোনানোর জন্য নয়। অনেকেই ভুল করেন যে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখে নিয়ে আপনারা রাশির নামটা শুধু শুনেন, এই ছোট্ট একটা ভুল আপনারা করে থাকেন অনেকেই। আমি প্রতিদিন আপনাদেরকে বলি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, 10 এবং 11 দুটি তারিখ অন্নদা একাদশী রয়েছে, 12 তারিখে শুভ যোগ কিন্তু রয়েছে, 14 তারিখে কৌশিকী অমাবস্যা রয়েছে। অর্থাৎ এই কয়টা তারিখ টানা এই 6 রাশিকে করবে কোটিপতি। কোটিপতির ভিডিও আপনারা দেখেন, হয়তো বলেন যে কৌশিকদা কোটিপতির কথা বলছেন কই, আমি তো কোটিপতি হচ্ছি না, আমার তো হচ্ছে না কৌশিকদা। দেখুন, এখানে যে বিচারটা করা হয় না, একটা সার্বিক বিচার। আপনাদের জন্মছকে নবগ্রহের কি পজিশন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, আপনাদের জন্মছকে দশা মহাদশা পারমিট করছে কি না আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, বর্তমানে এই তারিখগুলো 10 এবং 11 দুটি তারিখে অন্নদা একাদশী, 12 তারিখে শুভযোগ, সর্বাত্ম সিদ্ধিযোগ এবং আপনার রবিপুষ্যাযোগ, এবং এর সাথে সাথে দুর্লভ রাজযোগ তৈরি করছে, এবং 14 তারিখে কৌশিকী অমাবস্যা রয়েছে, মায়ের মা তারার কৃপাও কিন্তু পড়বে এই 6 রাশির উপর। অর্থাৎ এই তারিখগুলো আপনারা যদি বেছে কাজ করেন কি না তারিখগুলোকে, তাহলে কিন্তু আপনাদের অনেক সফলতা কিন্তু আপনারা কিন্তু পাবেন। জ্যোতিষশাস্ত্রটা এটা যে আপনাদেরকে আগে থেকে কনসেন্স করে দেওয়া যে আপনাদের কোন সময়গুলো ভালো রয়েছে, আপনাদেরকে আগে থেকে অগ্রিম জানিয়ে দেওয়া হয় এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। দেখুন, জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেকে আঙুল তুলেন, আমি বারবার বলছি আগে ভিডিওটি আপনারা আগে ভালো করে বুঝুন। দেখুন, সবারই জন্যই কিন্তু একই রেজাল্ট হতে পারে না। দেখুন, একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কি ভাগ্য সমান? একই রাশির প্রচুর উচ্চ ধনী মানুষও রয়েছে, আবার গরিব মানুষও রয়েছে। কেন এখানে কেন পার্থক্য হচ্ছে? একই তো রাশি, সেও তো কোটিপতি হতে পারত, কেন হয়নি? কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, আপনাদের ব্যক্তিগত জন্মছকের উপর এবং দশা মহাদশার উপর টোটাল নির্ভর করছে। এবং এই জন্য বারবার বলছি, যারা ভিডিওগুলো দেখছেন, একবার হলো আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পাবেন। জন্মকুণ্ডলী এবং হস্তরেখা, আপনাদের গ্রহের অবস্থানগুলো কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। দেখুন, অন্নদা একাদশী স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন। 10 এবং 11 তারিখ অন্নদা একাদশীতে স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মী, দেখুন স্বয়ং বিষ্ণুর যদি কৃপা থাকে আর মা লক্ষ্মীর যদি আশীর্বাদ থাকে, আপনাদের ধনের অভাব কিন্তু হবে না। প্রত্যেকে নমো বিষ্ণু, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। 12 তারিখে সর্বাত্ম সিদ্ধিযোগ, রবিপুষ্যাযোগ, ভাগ্য কিন্তু ঘুরাবে। এবং 14 তারিখে কৌশিকী অমাবস্যা, প্রত্যেকে জয় মা তারা, জয় তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই জায়গাগুলোকে কিন্তু বোঝার চেষ্টা করা কিন্তু একান্তই দরকার, কারণ সবসময় কিন্তু যোগগুলো কিন্তু আমাদের আসে না, কিছু কিছু সময় থাকে যোগগুলো কিন্তু খুব ভালো যায়। অনেকে বলে যে কৌশিকদা এই সময়গুলো আমাদের খুব ভালো গেছিলো, কেন আমি জানি না এই 2 বছর ধরে আমার ব্যবসাটা একদম বসে গেল। আজ আমি আগে বসার টাইম পেতাম না, খাওয়ার টাইম পেতাম না, আজকে আমার অনেক টাইম। অর্থাৎ
ব্যবসা বসে যাচ্ছে। এটা হচ্ছে ভাগ্য, এটা হচ্ছে ডেস্টিনি, কপাল। গ্রহ কিন্তু কথা বলে, অনেকে বলে যে আমি বাস্তু মানি না। দেখুন, বাস্তুও কিন্তু আমাদের জীবনের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। আমি বাস্তুর উপরও কিছু ভিডিও কিন্তু নিয়ে আসতে চলেছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আমি বারবার বলছি আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত কিন্তু করবে। দেখুন, এই 10, 11, 12, 13, 14 এই পাঁচটা দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। বিশেষভাবে এই সৌভাগ্যশালী কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে জানাবো। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশি হতে চলেছে মালামাল এই সময়। এই পাঁচটা দিন আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অপরচুনিটি আসবে, বিদেশ থেকে লাভ আসবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে মকর রাশি। নাম্বার দুই যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ধনভাবে ধনপতি অবস্থান করছে। কী চাই? মকর রাশির যেমন ধনভাবে ধনপতি অবস্থান করছে, কর্কট রাশি সেম টু সেম ধনপতি ধনভাবে অবস্থান করছে। অর্থাৎ দুটি রাশির ক্ষেত্রে কিন্তু সেম মিল কিন্তু রয়েছে। অর্থাৎ কর্কট রাশি, মকর রাশি অর্থনৈতিক স্থিতি, কর্ম, সম্পত্তি এবং ভাগ্য, কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু লাভ পাবে কর্কট এবং মকর। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির এই সময় ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে। ব্যবসা যারা করছেন এই সময়ের মধ্যে, এই পাঁচ দিনের মধ্যে বড় ধরনের কোনো আপনাদের লগ্নি হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো সুযোগ আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হতে চলেছে মালামাল এক কথায়। সিংহ রাশি এই পাঁচ দিনের মধ্যে আপনাদের বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে, আপনাদের অর্থনৈতিক জায়গা আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের সফলতা সাকসেসের জায়গা দেখা যাচ্ছে, ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ব্যবসার জায়গা ভালো, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং অর্থনৈতিক জায়গা আপনাদের শুভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কপাল খুলতে চলেছে। এই পাঁচ দিনের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে ব্যবসা, ভাগ্য, কেরিয়ার এবং সম্পত্তিগত দিক থেকে ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই পাঁচ দিন কিন্তু নির্ণায়ক হতে চলেছে তুলা রাশির এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এই 10, 11, 12, 13, 14 এই কটা দিনের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ সম্পূর্ণ হবে। বেশ কিছু পারিবারিক সুখ, পারিবারিক আনন্দ, ভাগ্য, কর্ম এবং একটা চিন্তা আপনাদের মুক্তি হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। নমস্কার, ধন্যবাদ।